মেয়র রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা দেখতে পাচ্ছেন কিভাবে উল্টে গেছে বাসটি মেটিয়াগুরু ঝাউরা রুটের একটি মিনিবাস এভাবেই উল্টে যায় যাত্রীদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে একেবারে জানলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ভয়াবহ বাস দুর্ঘটনা মেয়র রোডে মেটিয়াগুরু ঝাউরা রুটের একটি মিনিবাস উল্টে যায় কিভাবে উল্টে পড়ে আছে বাসটি আপনাদের দেখাচ্ছি এবং এই মুহূর্তে উদ্ধার কার্য চলছে জানলা দিয়ে বের করে আনার চেষ্টা করা চলা হচ্ছে যাত্রীদের অনেক যাত্রী আহত হয়েছে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক বাসটি এখনো এখানে উল্টে পড়ে রয়েছে এবং ক্রেন আনার সামনের এবং পেছনের জানলা ভেঙে মানুষজনকে পুলিশ এবং সাধারণ মানুষ তারা উদ্ধার করেছেন একের পর এক অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে সেখানে করে লোকজনকে যারা আহত হয়েছেন তাদের নিয়ে যাওয়া হচ্ছে পরপর করে এই পরিস্থিতি তৈরি হয়েছিল মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে বাসটি যাচ্ছিল মেয়র রোড ক্রসিংয়ে যখন আসে তখন যেটা বলা হচ্ছে বাইকের সঙ্গে একটি ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বাসের দু একজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলতে পেরেছিলাম তারা যেটা দাবি করছেন যে বাসটি যথেষ্ট জোরে চলছিল এমন একটা দাবি তারা করছেন সব মিলিয়ে এই পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এই স্থানে এই যে বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাইকটিকে আমরা দেখাচ্ছি এই বাইকটি ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানাচ্ছেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এই মুহূর্তে ক্রেন আনা হয়েছে কারণ বাসটিকে না তুলতে পারলে এই অংশে একটা যানজটের একটা সম্ভাবনা হচ্ছে যানজট তৈরি হচ্ছে ইতিমধ্যে এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে ক্রেন এনে বাসটিকে তোলার একটা চেষ্টা করা হচ্ছে সার্বিকভাবে এই মুহূর্তে বেশ ভয়ঙ্কর পরিস্থিতি বাসটি যাত্রীরা জানাচ্ছেন যে কয়েকজন যাত্রীর সঙ্গে আমাদের পক্ষে কথা বলা সম্ভব হয়েছিল তারা জানাচ্ছেন বাসটিতে যাত্রী বোঝাই ছিল প্রচুর যাত্রী থাকায় তার ফলে আহতের সংখ্যাও যথেষ্ট বেশি তাদের মধ্যে কয়েকজনের অবস্থা একটু আশঙ্কাজনক তাদেরকে প্রত্যেককে পুলিশ উদ্ধার করছে এবং একে একে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে জানা যাবে পরে তাদের কী হলো কিন্তু এই মুহূর্তে যে খবর যে বাসটি এখনও পর্যন্ত উল্টে রয়েছে উদ্ধার করা বাস থেকে ভেতর থেকে বার করার যে পদ্ধতি যাত্রীদের সেটা সম্ভব হয়েছে সামনে যাত্রীদের সেখান থেকে বার করা হচ্ছে মেয়র রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা মেটিয়াগুরু ঝাউরা রুটে মিনিবাস আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একেবারে উল্টে গিয়েছে দুটি জানলা ভেঙেই কিন্তু যাত্রীদের একের পর এক উদ্ধার করার চেষ্টা হয়েছে এই মুহূর্তে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল ভয়াবহ ছবি যেভাবে বাসটি একেবারে উল্টে গিয়েছে আমরা দেখাচ্ছি ছবি যাত্রীদের জানলা ভেঙে উদ্ধার করার চেষ্টা চলছে কোনো যাত্রীকে এখনো আটকে রয়েছেন ভেতরের ছবিটা দেখাচ্ছি দেখো বাসের ভেতরে যে অবস্থা তবে এখনো পর্যন্ত কোনো যাত্রী আটকে নেই এটা কিন্তু প্রায় চূড়ান্ত কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি বাসের ভেতরে যে ছবিটা সেখানে কিন্তু সিটগুলো উল্টে রয়েছে যারা এই এই দিকটায় যারা বসেছিলেন এইটা কিন্তু এই যে এটা মাথার দিক এটা যে দিক এখানে কিন্তু কেউ নেই বাসটাকে কিন্তু তোলা হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে তবে কি ভয়ঙ্কর অবস্থা দেখো এখানে জুতো পড়ে রয়েছে এখানে প্রচুর কাচ পড়ে রয়েছে গোটা বাসকে ঘিরে এবং এই যে দেখো বাসটাকে উল্টানোর চেষ্টা চলছে কারণ বাসটাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে হাওড়া রুটের বাস কি করে এই দুর্ঘটনা ঘটলো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে এবং কি ভয়াবহ রক্ত দেখো এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো রক্ত কারুর জলের বোতল যেটা সঙ্গে নিয়ে এসেছিল এবং গোটা এলাকায় চাপ চাপ রক্ত এখনো পর্যন্ত পড়ে রয়েছে ফলে সব মিলে একটা যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং ভয়াবহ যে বাস দুর্ঘটনা তাতে কোনো সন্দেহ নেই দেখো একজন এখানে রয়েছেন এই এই দেখতে পাচ্ছো একদম তুমি আমাদের উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি একেবারে যেন খেলনা গাড়ির মতো বাসটি উল্টে গেল মেয়র রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা মেটিয়াগুরু ঝাউরা রুটের একটি মিনিবাস সেটি উল্টে যায় যেটা নিশ্চিত করা গেছে অত্যন্ত নিশ্চিত যে ভেতরে কোনো যাত্রী এই মুহূর্তে আটকে নেই বাসটিকে সোজা করা হয়েছে পেছনের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়েছে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হচ্ছে যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বাইকটিকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়